একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নম্বরে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এইবার ইন্দ্রের বাহন ঐরাবত এবং উচ্চই শ্রবা রহস্য, এই নিয়ে আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। বেদে ইন্দ্রের অর্থ পরমাত্মা হলেও পুরাণে ইন্দ্র তিনি দেবতাদের রাজা বলে চিত্রিত, তাই তো? তা রাজা যখন, তখন তার একটি বাহনে চলবে কেন? পুরাণকাররা তার জন্য দুটি বাহনের ব্যবস্থা করেছেন, ঐরাবত নামক হস্তি এবং উচ্চই শ্রবা নামক অশ্ব। তাদের মনের কল্পনা, বলগাহীন অশ্বের মতো যে দৌড়চ্ছে তার উৎস কিন্তু আয়ুর্বেদ। কবিরাজি মতে মানুষের কেশ মূলে মাখনের মতো এক প্রকার কোমল পদার্থ থাকে, তার নাম হচ্ছে ইন্দ্র। অতিরিক্ত মানসিক চিন্তা, রাত্রি জাগরণ, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি কারণে ওই ইন্দ্র নামক পদার্থ শুকিয়ে গেলে মাথার চুল উঠতে থাকে। এই জন্য এই টাক রোগের সংস্কৃত নাম হচ্ছে ইন্দ্ররোগ বা ইন্দ্রলুপ্ত। হস্তির দন্ত এবং মাংস এবং ঘটকের লালা ওই চুল ওঠা বা ইন্দ্ররোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়। বৈশর্য রত্নাবলী গ্রন্থে উল্লেখ আছে, হস্তি দন্তং মসিং কৃত্বা মুখঞ্চৈব রসঞ্জনং লোমাধি এতন জায়ন্তে ঋণাং পানিত লিম্বপি, অর্থাৎ হস্তিদন্ত ভস্য এবং রসঞ্জন একত্র মিশ্রিত করে প্রলেপ দিলে নূতন চুল মাথায় গজিয়ে ওঠে। এছাড়াও তুরঙ্গ লালয়া পিষ্টং জাতিফলং প্রজাজয়েত, ইন্দ্রলুপ্ত স্থানে অর্থাৎ যেখানে চুল উঠে গেছে সেখানে জায়ফল ঘোড়ার লালায় বেটে প্রলেপ দিলে নূতন চুল নিশ্চিত গদিয়ে উঠবে। আপনারা জানেন হস্তির শুদ্ধ সংস্কৃত ঐরাবত এবং ঘটক বা ঘোড়ার শুদ্ধ শব্দ হচ্ছে উচ্চই শ্রবা। ইন্দ্রলুপ্ত শব্দে ইন্দ্র শব্দটি পুরাণকাররা তারা পেয়ে গেছেন, কাজেই রেখে দিন বিজ্ঞান, রেখে দিন প্রজ্ঞানের কথা, তাকে ইন্দ্রের জন্য ঐরাবত এবং উচ্চই শ্রবা এই দুটি বাহন নির্ধারিত করে দিয়ে তারা একেবারে নিশ্চিন্ত হয়েছেন, বুঝেছেন? এরপর ধরুন অগ্নির বাহন ছাগ। অগ্নিপুরাণ, পুরোহিত দর্পণ, ক্রিয়াকাণ্ড বারিধি প্রভৃতি পুস্তকে অগ্নিদেবতার বাহন হিসেবে ছাগলকে নির্বাচন করে ধ্যানমন্ত্র স্তোত্র প্রভৃতি তারা রচনা করেছেন। সর্বত্র গতিশীল এবং পরম পাবক তত্ত্ব হিসাবে বৈদিক ঋষিরা পরমাত্মাকে অগ্নি নামে তারা অভিহিত করেছেন। স্থূলে অগ্নির বিশ্বদহন ক্ষমতা আছে তা তো সকলেরই জানা। জানা না থাকলে জ্বলন্ত অগ্নিতে একটি আঙুল স্পর্শ করেই তারা পরখ করে দেখতে পারেন, এ হেন অগ্নির বাহন নাকি ছাগল। আয়ুর্বেদে ঋষিরা অগ্নির সঙ্গে ছাগলকে তারা যুক্ত করেছেন এই যুক্তিতে যে অগ্নি সম্পর্কিত যাবতীয় ব্যাধি নিরাময়ের চমৎকার ক্ষমতা ছাগলে আছে। যেমন তারা বলছেন, ছাগলের দুধ মাখিয়ে দিলে অগ্নিদাহজনিত জ্বালা তৎক্ষণাৎ নিবারিত হয়। আয়ুর্বেদের বহু স্থলে আগুনের প্রতিষেধক হিসেবে ছাগলের উপকারিতার বর্ণনা আছে। আধুনিককালে ভয়াবহ প্লেগ রোগ নামে যা পরিচিত তাকেই কবিরাজগণ বলতেন অগ্নিরোহিণী।
এই রোগের চিকিৎসায় ছাগদ দুগ্ধের আপনারা প্রয়োগ শুনুন। তারা বলছেন, পিত্ত বিসর্প বিধিনা সদায়ত অগ্নিরোহিণী লেপ কার্য প্রপুণ্যৈদ্রৈ ছাগক্ষীর প্রপেষিতৈ, অর্থাৎ অগ্নিরোহিণী। প্লেগের চিকিৎসা পিত্তজ বিসর্পের চিকিৎসার মতো। এই রোগে বেদনাযুক্ত স্থানে চাকুন্দার বীজ ছাগলের দুধের সাথে বেটে প্রলেপ দিতে হবে। আয়ুর্বেদের জঠরাগ্নি বিকার, সেই জঠরাগ্নি বিকার শীর্ষক অধ্যায়ে তাক্ষাগ্নি নামক রোগের উল্লেখ সেখানে দেখতে পাওয়া যায়। এই রোগের অপর নাম হচ্ছে উত্তগ্নি। এতে রোগীর পাচকাগ্নি এতদূর বেড়ে যায় যে প্রভূত পরিমাণে গুরুপক্ষ খাদ্য উদরস্থ করেও ক্ষুধার শান্তি হয় না। প্রচুর পরিমাণে ভোজন এবং পরিপাক করেও রোগী দিন দিন শীর্ণকায় এবং দুর্বল হয়ে পড়ে। কবিরাজ তারা বিধান দিচ্ছেন, সাগো ক্ষীরেন মুসলিং পিবেদ্যোত্তগ্নি শান্তায়, অর্থাৎ ছাগ দুগ্ধে তালমুলি বেটে ভক্ষণ করালে ওই ব্যাধির নিবারণ অবশ্যম্ভাবী। আতপ চাল এবং শ্বেতপদ্মের কেশর সমভাবে নিয়ে ছাগ দুগ্ধের পায়েস প্রস্তুত করে খেলে তীক্ষাগ্নি বা উত্তগ্নি রোগাক্রান্ত ব্যক্তি 10 দিনের মধ্যে তিনি আর কিছু খেতে চাইবেন না। ছাগলের দুধে যে ঘি তৈরি হয় সেই ঘি অগ্নিমানদের মহৌষধি। আজম আজম করতি অগ্নি, চিতামূলের সংস্কৃত নাম হচ্ছে অগ্নি। বৈদ্যশাস্ত্রোক্ত বহু ব্যাধিতে চিতামূল ব্যবহৃত হয়, কিন্তু এই চিতামূল শরীরের অভ্যন্তরে ক্ষত সৃষ্টি করে। চিতামূলকে ছাগলের দুধে সিদ্ধ করে নিলে তার ক্ষত উৎপাদিকা নষ্ট হয়ে যায়। বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে তা স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। পুরাণকারদের এইসব বিজ্ঞান বোঝা বা লোককল্যাণে প্রচার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। অগ্নির বাহন হিসাবে ছাগলকে চিহ্নিত করে তারা তার পূজাবিধি প্রচলন করাতেই তারা তাদের ধর্মকার্য সমাপ্ত করেছেন বলে মনে করছেন। এরপর দেখুন, মনসার বাহন হচ্ছে সর্প। মনসার বাহন সর্প, তাই তো? কাউকে সাপে কামড়ালে মনসা পূজার ব্যবস্থা করা হয়। কথায় বলে, যার নামটি বিষহরি তার পূজাটি অগ্রে করি। মনসা মঙ্গল নামক মঙ্গল কাব্যে মনসাকে না মেনে চাঁদ সদাগরের দুর্দশা, তার পুত্র লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে মনসার ইঙ্গিতে কাল নাগিনীর দংশন এবং মৃত্যু, পরে সতী বেহুলা, কিভাবে মনসাকে তুষ্ট করে দেবসভা থেকে মৃত স্বামীকে পুনর্জীবিত করলেন তার রসালো কাহিনী বাঙালি মাত্রেরই একেবারে মুখে মুখে। আমি পল্লীগ্রামে দেখেছি সর্পপূজার ঘটা কিভাবে, কিন্তু এই মনসা নামটি কোথা থেকে এলো আপনারা কেউ জানেন? মনসা এই নাম কোথা থেকে এলো? মনসার বাহন যে সর্পরূপে চিহ্নিত হলো তারই বা উৎস কী? কীভাবে পঞ্জিকাতে মনসা পূজার জন্য একটি বিশেষ তিথি, একটি মাস কিভাবে নির্দিষ্ট হলো? কেনই বা মনসা পূজার দিনে মাটিতে একটা মনসা গাছের ডাল পুঁতে তাতে কাঁচা দুধ ঢেলে পূজা করার নিয়ম তৈরি হলো? দেখুন, অনুসন্ধানী মন নিয়ে বিচার করলে দেখা যাবে এখানেও সেই একই ট্র্যাজেডি। বিজ্ঞানের বেদিতে কুসংস্কারের প্রতিষ্ঠা এখানে করা হয়েছে। আয়ুর্বেদ মতে মনসা হচ্ছে এক প্রকার উৎকট ব্যাধি। শৈব সিদ্ধান্ততন্ত্রে চিকিৎসা বিজ্ঞানী পণ্ডিত বর্ণনা করছেন যে রোগে জিহ্বার স্বাদ গ্রহণ নষ্ট হয় এবং শিরোদাহ, ভ্রম, উন্মত্ততা, অরুচি, জ্বর, শ্বাস হিক্কা এবং অক্ষিতাপ প্রভৃতি উপসর্গ উপস্থিত হয়। সেই মারাত্মক মহারোগের নাম মনসা। মনসা রোগে রোগীর গৃহে সর্পের খোলস দ্বারা ধূপ প্রদানের ব্যবস্থা আছে। হে পার্বতী, মনসা ব্যাধির প্রতিকারের জন্য সাপের খোলস, রসুন, মুরবা, সরিষা এবং নিমপাতার ধূপ অত্যন্ত প্রশস্ত। এছাড়া সর্পদংশনের যত রকম ঔষধ ও ইঞ্জেকশন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা ফলপ্রদ অব্যর্থ ঔষধ, যা আমি নিজেও 21টি ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি, তা হল যে কোনো মারাত্মক বিষধর সাপ কামড়াক না কেন, মনসা গাছের সরু সরু 84টি শেকড় 7টি গোলমরিচের সঙ্গে বেটে 21টি ছোট বড়ি প্রস্তুত করে 3 মিনিট ছাড়া ছাড়া রোগীকে সেবন করালে আর যে ব্যাধিতেই সে পরে মরুক না কেন, সর্পদংশনে তার মৃত্যু অসম্ভব। মনসা গাছের শিকড়ের এই বিষগ্ন এবং এই যে জীবনদায়ী প্রয়োগ, লোককে না জানিয়ে
যারা মনসা পূজা এবং সর্প পূজার প্রচলন করেছেন তাদেরকে সমগ্র জাতির কাছে অপরাধী বলে আমি মনে করি। মনসা দেবী সম্বন্ধে অলিক ভয়প্রদ গল্প প্রচার করে মানুষের অনুসন্ধানী মন ও প্রাচীন গবেষক মুনিদের জ্ঞান বিজ্ঞান সাধনাকে তারা স্তব্ধ করে দিয়েছেন। এরপর আমি আপনাদেরকে বলবো ষষ্ঠীর বাহন বিড়াল এই বিষয়ে। দেখুন, ষষ্ঠী দেবীর উপর আমাদের কুললক্ষ্মীদের অসীম ভক্তি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ষষ্ঠী পুজোই তাদের অন্তপুরের মহামহোৎসব। ষষ্ঠীর খাতিরে হিন্দুর সংসারে বিড়ালেরও একটা অক্ষুণ্ণ প্রভাব আছে। সোনার চাঁদের পাত হতে মাছ চুরি করলেও বিড়ালকে প্রহার করতে মা লক্ষ্মীদের সংস্কারে বাধে। ভয় পাছে ষষ্ঠী দেবী ক্রুদ্ধ হন, বাছার কোনো অনিষ্ট হয়। বিধবাদের কাছে বিড়ালের আদর কদর আরও বেশি। অথচ বিড়ালের লালা সংক্রামক ডিপথরিয়া রোগ উৎপন্ন করে। সোনার বাছা ডিপথরিয়া রোগে মরুক, তবুও বিড়ালকে তাড়না করা চলবে না, কারণ পুরোহিত তন্ত্রের কৃপায় নীলবসনা যুবতী হোক আর প্রদীপিসির মতো বৃদ্ধাই হোক, তাঁদের মনে ষষ্ঠী দেবীর বিরূপতার ভয় বড় বেশি। হিন্দু রমণী এইভাবে ষষ্ঠীকে দেবতা বলে তিনি বিশ্বাস করেন। নবজাতকের জন্মের ষষ্ঠ দিবসে ষষ্ঠী দেবীর পূজার ব্যবস্থা। সেই দিন নাকি বিধাতা পুরুষ তিনি স্বয়ং এসে নবজাতকের ললাটে ভাগ্যলিপি তিনি লিখে দিয়ে যান। সেই জন্য পুরোহিত ঠাকুরের নির্দেশে ষষ্ঠী পূজার উপাচারের সঙ্গে কালি কলম পবিত্রভাবে রাখতে হয়। অথচ এই ষষ্ঠী বাধক রোগের একটি নাম। বৈদাম্বৃত গ্রন্থে উল্লেখ আছে, নেত্রে হস্তে ভবেত জ্বালা কোন চৈব বিশেষত লালা সংযুক্ত রক্তঞ্চ ষষ্ঠিকা বাধক শ্রিত মানোদয়ং এয়ং বাপি ঋতুহীনা ভবেত যদি কৃষাঙ্গী ষষ্ঠী দোষেন জায়তে ফলহীনতা। বুঝতে পাচ্ছেন, এই শ্লোক দুটির অর্থ খুবই স্পষ্ট। এর প্রতিশোধক হিসেবে প্রাচীন কবিরাজি শাস্ত্র ক্রিয়া কৌমুদী গ্রন্থে তার কিন্তু ব্যবস্থা করা আছে। অন্তর্ধূমে দগ্ধ বিড়ালের অস্থি মেষশৃঙ্গী বচ ও মধু সম পরিমাণে নিয়ে ঘৃতের সঙ্গে অবলেহ অর্থাৎ চেটে খেলে ঋতুকালীন যন্ত্রণা দূর হয়। বিড়াল স্পর্শ বাধক ব্যাধিগ্রস্তা সদভা বা বিধবার উভয়ের পক্ষে কিন্তু উপকারী। শিশুর পক্ষে মারাত্মক হলেও তাদের গর্ভাশয়ের অবরুদ্ধ আর্তব নিঃসৃত হয়ে যায়। বিড়ালের দুধ যে চেষ্টোস্টেরন বা যোনি ব্যাপত রোগের মহৌষধ, ক্লার্ক সাহেব তার ডিকশনারি অফ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাতে তা তিনি স্বীকার করেছেন। যে সকল কারণ সন্তান উৎপত্তির অন্তরায়, সেই সকল কারণ দূর করার শক্তি বিড়ালের দেহে বর্তমান। যারা ফ্রিকশনাল ইলেকট্রিসিটি পড়েছেন, বিড়াল স্পর্শের এই মহিমা তারা কখনোই অস্বীকার করতে পারবেন না। কোন সেই সুদূর অতীতে কবিরাজি নিদান হিসেবে বাধক রোগের নাম ষষ্ঠী এবং ঋতুঘটিত ব্যাধির প্রতিষেধক হিসেবে বিড়ালের উপযোগিতা বিজ্ঞানী বৈদ্য তারা আবিষ্কার করেছিলেন, সেই বিজ্ঞান রহস্য প্রচার না করে প্রতিগ্রাহী যাজক ব্রাহ্মণ ষষ্ঠীকে দেবীরূপে এবং বিড়ালকে তার বাহন রূপে পূজা প্রচলন করে অন্তপুরে প্রবেশ করে তারা কায়েমি স্বার্থ মিটিয়ে নিচ্ছেন। বুঝতে পেরেছেন? এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বায়ুর বাহন মৃগ। বায়ুর বৈদিক অর্থ হচ্ছে পরমাত্মা, কিন্তু বেদশাস্ত্রে পুরাণকাররা বায়ুকে 33 কোটি দেবতার মধ্যে এক দেবতা ধরে তার বাহন হিসেবে হরিণকে তারা নির্বাচিত করে ফেলেছেন। বায়ুপুরাণে বায়ু দেবতার কত যে কল্পিত কাহিনী প্রচারিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। অত্যন্ত দ্রুত গতির জন্য হয়তো মৃগকে বায়ুর বাহন হিসেবে কল্পনা করা হয়। সৌভাগ্যের কথা, বায়ু দেবতার মূর্তি গড়ে পূজার ব্যবস্থা আমাদের সমাজে প্রচলিত নয়। পুরোহিত সম্প্রদায় কেন যে হরিণের উপর বায়ু দেবতার মূর্তি গড়ে সর্বজনীন পূজার ব্যবস্থা করেননি, মাঝে মাঝে আমি তাই ভাবি। সংস্কৃতে কিন্তু কল্পিত মন্ত্রতন্ত্র গড়ে শিববাক্য বলে চালু করলেই বায়ু দেবতা তাদের কিছু কিছু অর্থ উপার্জনের সহায়তা করতেন। যাই হোক, বায়ুর বাহন হিসেবে হরিণ কল্পনার মধ্যেও একটা বৈজ্ঞানিক রহস্য আছে, কিন্তু সে রহস্য ঘনিষ্ঠ বাহন সম্বন্ধ সূচিত করে না, সূচনা করে। আয়ুর্বেদ শাস্ত্র পাঠে জানা যায় হরিণের বায়ুনাশক শক্তি আছে। হরিণের মাংস, শৃঙ্গ এবং চর্ম বাতজ ব্যাধিতে ব্যবহৃত হয়। বাতগ্ন হরিণং মাংসং অর্থাৎ দ্রব্যগুণ, তাই তো?
সাধু সন্ন্যাসী তারা যে মৃগচর্মে উপবেশন করেন এটিও কিন্তু একটি কারণ। হরিণের সিংকে পুড়িয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে বায়ুজনিত হৃৎশূল, পৃষ্ঠশূল প্রভৃতি রোগ নিরাময় হয়ে যায়। বায়ু কুপিত হলে শূলরোগ উৎপন্ন হয়। মৃগ মাংসের শেদ অর্থাৎ ভাপ লাগালে তৎক্ষণাৎ বাতজ শূলের যন্ত্রণা দূরীভূত হয়। আসল কথা, এই গবেষণালব্ধ বিজ্ঞান, এই রহস্য জানা, তাই তো? হরিণের উপর বায়ুদেবতা বসে আছেন বা হরিণে চড়ে বায়ুদেবতা রাক্ষস ও দেবতাদের সাথে যুদ্ধ করছেন, এইসব কবি কল্পনার মূল্য কি? এরপর আমি যেমন আপনাদেরকে বলবো কার্তিকের বাহন ময়ূর। কার্তিক হচ্ছেন ভগবান সনৎকুমার, তা তো আমরা জানি। ইনি ব্রহ্মবিদ্যার জীবন্ত বিগ্রহ, দেবর্ষি নারদ এরই কাছে ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন। আমরা টেলিভিশনে যেভাবে নারদকে দেখেছি, চটুল একটা কৌতুক চরিত্র, ঝগড়া লাগাতে সবসময় ব্যস্ত, তা কিন্তু না। সাধারণ মানুষ আর কবে বুঝবে? উপনিষদের এই মহান তত্ত্বস্বরূপকে, কার্তিককে, সনৎকুমারকে পুরাণকাররা শিব দুর্গার সন্তান হিসেবে তারা চিহ্নিত করেছেন। শিবের স্খলিত বীর্য সর্বনে পড়ে যাওয়ায় এর জন্ম হয়েছে। এর জন্ম হয় এটা বলছেন পুরাণকাররা, তারা স্কন্দ পুরাণে বর্ণনা করেছেন এইভাবে। পুরাণকারদের শিক্ষায় অজ্ঞ জনসাধারণ তারা জেনেছেন ইনি দেবসেনাপতি এবং এর বাহন হচ্ছে ময়ূর। হায় হায় হায়, বর্তমান যুগের হেলিকপ্টার বা শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন বিমানের কথা না হয় আমি ছেড়ে দিলাম। কী করে যে ইনি ময়ূর পক্ষে চড়ে দেবতাদের সৈন্যপত্য করে থাকেন বা মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল তিনি পরিভ্রমণ করেন, তা আমাদের বোধগম্য না। আমাদের বোধগম্য হোক বা না হোক, পুরোহিত মশাইরা তা নিয়ে মাথা ঘামাতে তারা রাজি না। তারা কার্তিক মাসের সংক্রান্তিতে ওই কার্তিক ঠাকুরের পূজার ব্যবস্থাপত্র হিন্দু সমাজকে তারা লিখে দিয়েছেন এবং তদ অনুযায়ী বহু পরিবারে বর্তমানে আবার সর্বজনীন পূজা মণ্ডপে বেচারা কার্তিক ঠাকুরকে একেবারে জনপ্রিয় অভিনেতার নব সংস্করণ বানিয়ে জামাই জামাই রূপে পূজা করার একটা ধুম পড়ে গেছে। এই কার্তিক ঠাকুরের পৌরাণিক নাম হচ্ছে স্কন্দ। স্কন্দ কে, স্কন্দ কি জানেন? আয়ুর্বেদে আমরা পাই এই স্কন্দ হচ্ছে এক প্রকারের শিশুঘাতী রোগ। সুশ্রুত তিনি বলছেন যে রোগে শিশুর অঙ্গ সকল শিথিল হয়, শরীরের স্থানে স্থানে দুর্গন্ধযুক্ত ক্ষত জন্মে, স্তন্যপানের প্রবৃত্তি থাকে না, মুখমণ্ডল বক্র ভাব ধারণ করে, একটি চোখ, একটি পা, একটি হাত শক্তিহীন হয়ে পড়ে, বালক ব্যাকুলভাবে অল্প অল্প রোদন করতে থাকে, চক্ষু দিয়ে তার অনবরত জল পড়ে, হাত দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ থাকে, তার নাম হচ্ছে স্কন্দ রোগ। এই রোগের আরও একটি সংজ্ঞা হচ্ছে কুমার। এই প্রকারভেদকে গুহ নামেও অভিহিত করা যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈদ্যরাজ সুশ্রুত তিনি বলছেন, সর্দি মূর্ছা জারহ কম্প শেথাদিন অসুখ ভৃষং অনিচ্ছা স্তন্য পানেশ তথা গুচ্ছস্য লক্ষণং। স্কন্দ, গুহ, কুমার, এই তিনটেই কার্তিকের নাম। সুশ্রুত এই রোগের প্রতিবিধানের জন্য শিশুর গৃহে ময়ূরপুচ্ছের ধোঁয়া দেবার কথা তিনি বলেছেন। তার মতে ময়ূরপুচ্ছের ভস্য, প্রিয়ঙ্গু, মরিচ, মাক্ষিক প্রভৃতির সঙ্গে মেখে শিশুকে খাওয়ালে শিশু স্কন্দ, গুহ বা কুমার রোগের আক্রমণ হতে রক্ষা পায়। স্কন্দ নাম তৎসহ ময়ূর, এই উভয়কে মিলিয়ে মূর্তি পূজকরা ময়ূর বাহন কার্তিকের তারা একেবারে কল্পনা করেছেন। বুঝতে পেরেছেন? এরপর আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো, মাসিতলার বাহন গর্ধব। এই যে দেবীর নাম আপনারা শুনছেন মাসিতোলা, এনার নাম শুনলে সবাই একেবারে কম্পিত কলেবর হয়ে যাবেন। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ তারা মনে মনে দণ্ডবোধ জানাবেন। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে যার অখণ্ড প্রভাব, সেই ভীষণাতি ভীষণা শীতলা দেবী এবং তার গর্ধব বাহনের রহস্য ব্যক্ত করে আমি এই প্রসঙ্গে ইতি টানতে চাই। গ্রামে গঞ্জে বা শহরে যাতায়াত করার পথে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন শীতলা দেবীর মন্দিরে ভক্ত বিটেলদের একেবারে আরতি, মা মা ডাকে একেবারে মন্দির প্রাঙ্গণ মুখর, পথচারীরা যাতায়াতের পথে ভয়ে ভয়ে ভক্তি নিবেদন করে চলেছেন। শীতলার কোপে পড়লে বসন্ত মহামারী এসব দেখা যাবে, জনপদ শ্মশান হয়ে যাবে, মা শীতলার পূজা এবং তার তুষ্টি বিধান করলে তবেই সব রক্ষা। শীতলা মঙ্গলে শীতলার প্রচণ্ড প্রভাব এবং মহিমার কথা
গ্রাম্য কবি সবিস্তারে তিনি বর্ণনা দিয়েছেন কিভাবে বিরাট রাজার কাছ হতে বসন্ত রোগে তার পুত্রদের মৃত্যু ঘটিয়ে তিনি পূজা আদায় করেছিলেন। সেই কাহিনী বোধহয় অল্প বিস্তার সকলেরই জানা আছে। বসন্ত রোগ দেখা দিলেই শীতলপূজার ধুম পড়ে যায়। মঙ্গলকাব্যের কবি বিরাট রাজার গানটি গিয়েছেন মহাভারত হতে, আর শীতলা নামটি আর তার বাহন হিসেবে গর্ধবটি, এই দুটি কোনোমতে শুনে নিয়েছেন প্রাজ্ঞ কবিরাজের বৈঠকে আর কি। ব্যাস এইটুকুই যথেষ্ট। নিজের কল্পনা শক্তির তো অভাব নাই, সেই কল্পনা শক্তির সাহায্যে রচনা করে ফেলেছেন মা শীতলার নির্দয় লীলা খেলার বর্ণনা। সমাজের তথাকথিত হিতকারী পুরোহিত, সেই পুরোহিত সম্প্রদায় ছাঁটাধারিণী গর্ধব বাহিনীর শীতলা পূজার মন্ত্রতন্ত্র রচনা করে স্বার্থসিদ্ধির মহৎ কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। একেবারে মণিকাঞ্চক যোগ। এই শীতলা কে? এই শীতলা নামটির উৎস কি? মসুর যে বহি শীতলা, ভাব প্রকাশের মতে বসন্ত রোগের অপর নাম হচ্ছে শীতলা, তাই কি? সম্ভবত বসন্ত রোগী শীতল উপাচার ভালোবাসে, তাই বসন্ত রোগের নামকরণ হয়েছে শীতলা। গাধার দুধ শীতলা রোগের প্রধান প্রতিষেধক, ইংরেজ চিকিৎসা বিজ্ঞানী তারা একথা স্বীকার করেছেন। প্রাচীন বৈদ্যরাজ গয়দাসের মতে, অদৌ যে পিবন্তি খরনাদ পয় তেষাং ন ভবন্তি কদাচিত অপি ইহ দেহে শীতলিকা বিকারা। অর্থাৎ শীতলা রোগের প্রথম অবস্থায় জ্বর হওয়া মাত্র যারা গর্ধব দুগ্ধ পান করেন তাদের দেহে কখনো স্ফোটক বের হয় না। যদিও বা স্ফোটক বের হয়, সেই অবস্থাতেও গর্ধব দুগ্ধ পান করা উপকারী। রাসভস্য পয় পীতং শীতলা জ্বর নাশনং। অর্থাৎ বসন্ত রোগী গর্ধব দুগ্ধ পান করলে তার জ্বর নষ্ট হয়ে যায়। শীতলা রোগ হতে এইভাবে শীতলা নামের উৎপত্তি। শীতলার বাহন হিসাবে গর্ধবকে জুড়ে দেওয়ার মূলেও কিন্তু এই রহস্য। অজ্ঞতার পাষাণ ফলকে বিজ্ঞান রহস্য কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে তারই একটি রেখাচিত্র আমি এঁকে রেখে গেলাম ভবিষ্যৎ সত্যসন্ধানীদের জন্য। অলম ইতি, অলম ইতি। তৃতীয় দিনের বৈঠকের পর মহাত্মা তিনি উঠে দাঁড়ালেন, আমরাও তাকে প্রণাম করে উঠে দাঁড়ালাম। আমাদের দিকে তাকিয়ে তিনি বলছেন, আমি জানি পুনরায় পথে বেরিয়ে পড়বার জন্য তোমরা অস্থির হয়েছ। কাল সোমবার শুভদিন, শিবের বার, তোমরা যাত্রা করতে পারো। আশীর্বাদ করছি তোমরা যেন মা নর্মদার নিত্য সান্নিধ্য লাভ করতে পারো। হর নর্মদে, হর নর্মদে, হর নর্মদে। আমি দেখছি তিনি ধীর লয়ে মঠবাড়ির অন্দরে প্রবেশ করলেন। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।